নমস্কার বন্ধুরা প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা বন্ধুরা এবার কি ববি অর্থাৎ ফিরাদ হাকিমের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যার কারণে কি চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই কলকাতা পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন যেখানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার যে প্রস্তাব দিয়েছিল অর্থাৎ আগামী উনিশে ডিসেম্বর এই কলকাতা পৌরসভার নির্বাচন হবে স্বাভাবিকভাবেই পৌরসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই এখন একটা প্রশ্ন সব থেকে বেশি করে উঠছে যে তৃণমূল বিজেপি সিপিএম এদের প্রার্থী তালিকায় কী কী চমক থাকবে সেদিক থেকে বরাবরই শাসক দলের প্রার্থী তালিকার দিকে নজর থাকে সকলের তাই এখন দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় কাদের কাদের জায়গা দেয় এবং সেদিক থেকে মেয়র মুখ হিসেবে তারা কাকে সামনে দাঁড় করিয়ে এই নির্বাচন বৈতরণীতে নামে অনেকেই বলছেন যে যেহেতু বর্তমানে তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি এক পদ নিয়ম লাগু হয়েছে তাই মন্ত্রী থাকা রাজ্যের বর্তমান কলকাতা পৌরসভার প্রশাসক রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম তাকে কি আদৌ প্রার্থী করা হবে সিংহভাগ মানুষেরই মত যে এবার তাকে প্রার্থী করা নাও হতে পারে কেননা এক ব্যক্তি এক পদ নিয়ম বজায় রাখতে গেলে ফিরাদ হাকিমকে প্রার্থী করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাই ফিরাদ হাকিমকে যদি প্রার্থী করা না হয় তাহলে তিনি যদি তাতে অসন্তুষ্ট হন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই রাজ্যের পরিবহন মন্ত্রীর দূরত্ব বাড়বে আপনারা জানেন যে এর আগে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের পর এই ফিরাদ হাকিমকে কলকাতা পৌরসভার মেয়র করা হয়েছিল কিন্তু তারপর ব্যাপক বিতর্ক তৈরি হয় গোটা বিষয়টি নিয়ে যে যাই বলুন না কেন তলায় তলায় অনেকেই এই বিষয়ে খুশি হতে পারেননি একজন সংখ্যালঘু মুখকে কেন এইভাবে পা মেয়র পদে বসানো হবে যাকে নিয়ে এত বিতর্ক তাকে কেন কলকাতা পৌরসভার মতো ঐতিহ্যশালী পৌরসভার প্রধান করা হলো তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করে প্রশ্ন যদিও বা পরবর্তীতে কলকাতা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেই ফিরাদ হাকিমকেই সেখানকার প্রশাসক করে দেয় রাজ্য সরকার যার নিয়ে আরও বিতর্ক তৈরি হয় বিরোধীরা দাবি করে যে নিজেদের লোকদের মনমতো বসিয়ে পৌরসভা পরিচালনা করছে রাজ্যের শাসক দল তবে এবার তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র এবং নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ নিয়ম বজায় রাখতে গেলে যেহেতু মন্ত্রী রয়েছেন ফিরাদ হাকিম তাই তাকে এবার পৌরসভার মেয়র পদে বা অন্য কোনো কাউন্সিলর পদেও টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস কেননা এর পেছনে একটা রাজনৈতিক কারণও রয়েছে গোটা ভারতবর্ষে এখন তৃণমূল কংগ্রেস সংগঠন করার জন্য ঝাঁপাতে চাইছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য তারা যে চেষ্টাই করুক না কেন গোটা ভারতবর্ষে একটা ছবি পরিষ্কার যে তারা যদি ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে নিজেদের বজিয়ে না রাখতে পারে একটু হিন্দু একটু সংখ্যালঘু সর্বমানুষ সর্বধর্মের মানুষকে নিয়ে নিজেদের স্থিতাবস্থা যদি তৈরি করতে না পারে তাহলে কিন্তু তাদের গোটা ভারতবর্ষে সংগঠন করার কোনো জায়গা থাকবে না কেননা একটি সম্প্রদায়ের মতো বায়াস্ট হয়ে গেলে একটি সম্প্রদায়ের মধ্যে বায়াস্ট হয়ে গেলে সাধারণ মানুষ কিন্তু তাকে খুব একটা সহজে সমর্থন করবেন না যাই হোক সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে এখন ভাবার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন যতদূর মনে করা হচ্ছে যে শুক্রবার আজ তিনি তার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন কলকাতা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আর সেখানেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তবে বিষয়টি নিয়ে জল ঘোলা ক্রমশ বাড়ছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফিরা হাকিমকে প্রার্থী না করেন যদি কাউন্সিলারের টিকিট পর্যন্ত না দেন তাহলে যদি ফিরা হাকিম বিদ্রোহ হয়ে পড়েন তাহলে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আশঙ্কাতেই রীতিমতো চোখে ফুল দেখছেন তৃণমূল কর্মীরা কেননা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তিদের মধ্যে যারা রয়েছে তারার মধ্যে অন্যতম এই ফিরা হাকিম বিভিন্ন সরকারি অনুষ্ঠান বলুন জেলা সফর বলুন বিভিন্ন কর্মসূচি বলুন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা সব জায়গাতেই প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরাদ হাকিমের যাওয়া আসা কার্যত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে অতীত বলে সমালোচক মহলের অনেকে বলেন যে একসময় এই ফিরাদ হাকিম কাউন্সিলারের টিকিট না পেয়ে কিন্তু ব্যাপক বিদ্রোহী হয়ে উঠেছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিলেন ফলে তৃণমূল নিজেদের নিয়ম রক্ষা করতে গিয়ে এক ব্যক্তি এক পদ নীতি না মানতে গিয়ে যদি ফিরাদ হাকিমকে কোনো কারণে কাউন্সিলারের টিকিট না দেয় তাহলে কি ফিরাদ হাকিম আবার অতীতের মতো কোনো ঘটনা ঘটিয়ে দেবেন যদি তিনি সেই ঘটনা ঘটিয়ে দেন তাহলে কিন্তু তৃণমূলের তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে কেননা ফিরাদ হাকিম যদি এবার বিদ্রোহী হয়ে ওঠেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছুই করার থাকবে না তাই শ্যাম এবং কুল দুই রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা করে রেখেছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা তাই এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে কলকাতা পৌরসভার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশে ফিরা হাকিমকে টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার জায়গায় মেয়র হিসেবে অন্য কাউকে সামনে রেখে এবারের নির্বাচনে লড়াই করে তৃণমূল কংগ্রেস তা অবশ্যই দেখার বিষয় তবে গোটা বিষয়টি নিয়ে ফিরাদ হাকিমকে টিকিট দেওয়া বা না দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরাদ হাকিমের সম্পর্কের উন্নতি বা অবনতির কারণ কিন্তু অবশ্যই চিন্তা বাড়াচ্ছে ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের মধ্যে তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের মতামত কী আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি রাজ্য থেকে জেলা গ্রাম থেকে শহর প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার